স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকার। শনিবার স্বাধীনতার 75 বর্ষপূর্তি উপলক্ষে সচিবালয়ের নতুন ভবনের সামনে থেকে সবুজ ত্রিপুরা গড়ার ডাক দিয়ে এক দৌড় কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্য সরকার বন দপ্তর উদ্যোগে আয়োজিত এদিন অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সঙ্গে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক দিলীপ দাস সহ অন্যান্যরা। যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ডাক দিয়েছেন তার সুবাদে আজকে আমরা সবাই জানি যে 75তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করব আগামী 15ই আগস্ট। তো সব মিলিয়ে আজকে এখানে ড্রিম ফর রান অর্থাৎ সারা ত্রিপুরাকে আমরা একদম সবুজ আয়তন করতে চাইছি। তো সেই উপলক্ষে এখানে আমাদের একটা ফ্ল্যাগ অফ এইমাত্র করলাম। তো সবদিকে একটা মহল চারিদিকে হচ্ছে যে সত্যিকারের অর্থে যারা যাদের আত্মবলিদানের কারণে আজকে আমরা স্বাধীনতা লাভ করেছি তাদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা নিবেদন করে সব দিক দিয়ে আমরা বিভিন্ন কর্মসূচিতে নিয়েছি সেগুলি।